হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। একটি ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আসি হচ্ছে মেট্রো স্টেশন উত্তরা দক্ষিণ। আচ্ছা, একটা ভিডিও করব, সেই ভিডিও টপিকটা হচ্ছে মেট্রো রেল জাস্ট টাইমে আসে কি না। এখন দেখাচ্ছে এখান থেকে, মানে আগারগাঁ থেকে আসতেছে একটা ট্রেন। এটা এখানে আসতে কোচ নাম্বার আসতে 6 কোচ, এবং টাইম দেখাচ্ছে হচ্ছে 6 মিনিট, মানে 6 মিনিট লেফট আসতেছে ট্রেনটা, যাবে উত্তরা উত্তরে। ব্যাপারটা ভালো মতো বলি, আগারগাঁ থেকে ট্রেন আসতেছে, এখানে আসবে হচ্ছে, এটা হচ্ছে উত্তরা দক্ষিণ, এখানে আসবে 6 কোচ এবং 6 মিনিট, এখন হচ্ছে 5 মিনিট পর, মানে আসতে আর 5 মিনিট লাগবে। সো এক্সাক্ট টাইমে ট্রেনটা আসে কি না এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করতেছি। এখন আমি ঘড়ির টাইমটা দেখাই, ঘড়ি তো হচ্ছে বাজে এখন 19:13, আর সময় লাগবে হচ্ছে 5 মিনিট, তার মানে 19:18 ট্রেন আসার কথা, দেখা যাক, আর 4 মিনিট। আচ্ছা, আরেকটা ট্রেন চলে আসলো ওই পাশ থেকে, এটা হচ্ছে আগারগাঁ যাচ্ছে। আচ্ছা, এই ট্রেনটা ছিল হচ্ছে জাস্ট 1 মিনিটের মতো, 1 মিনিট না একটু কম, কারণ এখানে তখন 4 মিনিট দেখাইছিল, তখন ট্রেনটা আসছে এখন 3 মিনিট। সো 1 মিনিটও দাঁড়ায় না, আরও কম সময় দাঁড়ায়, ট্রেনটা চলে গেছে। দেখেন এই মেট্রো রেলটা কিন্তু আসলে যারা এখনও উঠে নাই তারা এটার অ্যাকচুয়ালি মর্ম বুঝবে না, যে এটা কতটা হেল্পফুল হয়েছে মানুষের জন্য। যদিও এখনও পুরোপুরি মানুষ বুঝতেছে না, কারণ এই পাশটাতে যেমন উত্তরা সাইডে কিন্তু মানুষের খুব কম আসা যাওয়া, অত বেশি না, যতটা হচ্ছে ওই পাশটাতে মানুষ যাতায়াত করে, লাইক মতিঝিল, কারওয়ান বাজার, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তার শাহবাগ, ওই পাশটাতে মানুষ যতটা বেশি যাতায়াত করে, ঠিক এই পাশটাতে অতটা, মানে অতটা বেশি যাতায়াত করে না। দ্যাটস ওয়াই এখনও মানুষ এই মেট্রো রেলের মানে প্রয়োজনীয়তা ঠিক মতো বুঝে উঠতে পারে নাই। সো আসলে মেট্রো অনেক হেল্প হয়েছে, আর এখন হচ্ছে টাইম দেখাচ্ছে 2 মিনিট, আর হচ্ছে 2 মিনিট সময় লাগবে, আর আমার ঘড়িতেও বলতেছে হচ্ছে এখন 19:15। প্ল্যাটফর্মে কোনো মানুষ নাই বললেই চলে, একদম ফাঁকা, আর উত্তরা দক্ষিণটা একটা ফাঁকাই থাকে বেশিরভাগ সময়, বেশি চাপ হয় হচ্ছে মিরপুর 10, 12, 11, অ্যাজ ওয়েল অ্যাজ আগারগাঁ, উত্তরা উত্তর, মানে বেশিরভাগ সময় ফাঁকা থাকে হচ্ছে উত্তরা দক্ষিণ, কাজীপাড়া, তারপর হচ্ছে মিরপুর 11, এই সমস্ত স্টেশনগুলো একটু বেশি ফাঁকা থাকে আর কি, মানে মানুষ একটু কম আসা যাওয়া এদিকে, কারণ এদিকে বাড়িঘর কম, অফিস আদালত কম, এই পাশটাতে ব্যবসায় মানুষজন একটু কম এদিকে। আচ্ছা, আর হচ্ছে 1 মিনিট লাগবে আসতে, দেখাচ্ছে আর 1 মিনিট লাগবে, আর আমার ঘড়িও বলতেছে হচ্ছে এখন 19:16। যাত্রাপথটা দেখেন কীভাবে যাবে আর কি, আর আমি হচ্ছি এইখানে, আপনি এখানে, লেখা আছে আমি হচ্ছে উত্তরা দক্ষিণ। এখনো 1 মিনিট দেখাচ্ছে ট্রেনটা, আমি সাউন্ড পাচ্ছি এখান থেকে, হ্যাঁ সাউন্ড পাচ্ছি, জাস্ট 1 মিনিট এখনো, হ্যাঁ চলে আসছে, শুনুন জিরো, দেখেন বাংলাদেশের মেট্রো রেলের টাইম নিয়ে কোনো হেরফের নাই, একদম পারফেক্ট টাইমে আসছে যা কথা তাই। আর নেক্সট ট্রেন আবার আসবে হচ্ছে 9 মিনিট পর, মানে একটা ট্রেনের পর মোটামুটি 9 মিনিট একটা গ্যাপ থাকে, 9-10 মিনিট, তারপর আরেকটা ট্রেন আসে। সো আর দাঁড়াই হচ্ছে মাত্র 30 সেকেন্ডের মতো, খুব মানে একটা পারফেক্ট স্পেশাল একটা সার্ভিস আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।